দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, নিয়ন্ত্রণহীন বাজারে জনগণকে স্বস্তি দিতে দাম কমছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের। বড় চমক দিয়ে কালো টাকাকে সাদা করার সুযোগ দিল সরকার। নিম্ন আয়ের মানুষকে এগিয়ে নিতে বরাদ্দ বাড়ল প্রায় 10,000 কোটি টাকা। কিছু খাতে সুসংবাদ, কিছু খাতে দুঃসংবাদ, আবার কিছু খাতে সমালোচনা। সব মিলিয়ে কেমন হলো এবারের বাজেট জানাবো টাকা আনা পায়ের এই পর্বে। সঙ্গে আছি আমি জিন্নাতারা জশুয়া। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার প্রতিপাদ্যে নিজের প্রথম এবং দেশের ইতিহাসের 53তম বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শেখ হাসিনার সরকারের টানা 4 মেয়াদের বাজেট ঘোষণা। অর্থনীতির নানা আলোচনা সমালোচনার মাঝে সবার চোখ যখন বাজেটের দিকে, তখন গত অর্থ বছরের তুলনায় প্রায় 36,000 কোটি টাকা আকার বৃদ্ধি করা হলো 2024-25 অর্থ বছরের বাজেটের। বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে 7.5% থেকে ধরা হয়েছে 6.75%। অর্থাৎ অর্থনীতির অবস্থাকে বিবেচনা করে উচ্চাকাঙ্ক্ষা করেনি সরকার, সাধ্যের মধ্যে লক্ষ্যমাত্রা নির্ধারণের চেষ্টা করেছে। আবার মূল্যস্ফীতি 0.5% বাড়িয়ে 6.5% করার ঘোষণা দিয়েছে সরকার। 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বেড়েছে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ সহ বেশ কয়েকটি খাতে। দাম বাড়া কমা সহ জনসম্পৃক্ততা থাকা বিভিন্ন বিষয়ের কথা বলবো, তবে তার আগে এবারের বাজেটের একদম আলোচিত সমালোচিত যে বিষয় সে বিষয়ে একটু চোখ রাখবো, তা হলো কালো টাকা সাদা করার সুযোগ। বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে জাতীয় বাজেট উত্থাপন করলেন অর্থমন্ত্রী। সৎ পথে আয়ের ক্ষেত্রে যেখানে 30% হারে দিতে হবে আয়কর, সেখানে দেশের আইনে যাই থাকুক না কেন, বিনা প্রশ্নে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও ভূমিতে 15% কর দিয়ে কালো টাকা বিনিয়োগ করতে পারবেন দুর্নীতিবাজরা। যেখানে অসৎ ব্যক্তিরা মাত্র 15% কর দিয়েই পার পাবেন, সেখানে কেন 30% কর দিতে যাবেন সৎ পথে উপার্জনকারীরা? তাহলে প্রশ্ন উঠবে, সৎ পথে আয় করে কি লাভ? এতে হতাশ সাধারণ মানুষ। এর আগে 2020-21 অর্থ বছরে 10% কর দিয়ে 20,500 কোটি টাকা বৈধ করা হয়। সে বছর সর্বোচ্চ পরিমাণ কালো টাকা সাদা করায় প্রায় 2,064 কোটি টাকা রাজস্ব পায় এনবিআর। 2 বছর বিরতি দিয়ে আবারও যে এমন সুযোগ দিল সরকার, তাতে দেখার বিষয় কত টাকা রাজস্ব পায় এনবিআর। এবার আসি জনমানুষের মূল সম্পৃক্ততায়। বাজেটের কঠিন শব্দ সবাই বোঝে না। সাধারণ মানুষ কোন উৎস থেকে কত আয় হলো, কোথায় কোন খাতে কত বরাদ্দ, এসব বুঝবে না। তাদের একটি প্রশ্ন থাকে, বাজারে গেলে স্বস্তি মিলবে তো? এই প্রশ্নের উত্তরে একটু জানিয়ে রাখতে চাই কোন কোন পণ্যের দাম কমলো আর কোন কোন পণ্যের দামে ঘাম ছুটবে সাধারণ মানুষের। প্রস্তাবিত বাজেটে ইটের উপর কর হার 10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। অর্থাৎ আপনি বাড়ি বানাতে গেলে আপনার খরচ বাড়বে, দাম বাড়ছে তীব্র গরমে অতি প্রয়োজনীয় রেফ্রিজারেটর এবং এসি, আইসক্রিমে 10% আর কোমল পানীয়তে ভ্যাট দিতে হবে 30%, অর্থাৎ দাম বাড়বে এই দুটি পণ্যেরও। বরাবরের মতোই সিগারেট ধরাতে পকেট পড়বে ভোক্তার, কারণ বাজেটে বেড়েছে তামাক জাতীয় পণ্যের দাম। অ্যামিউজমেন্ট পার্ক কিংবা থিম পার্কে বেড়াতে গেলে 7.5% পরিবর্তে 15% ভ্যাট দিতে হবে আপনাকে। বেড়াতে যাওয়ার এই দিকটাতেও বাড়ছে খরচ। সিম কার্ডের দাম 200 থেকে বেড়ে দাঁড়িয়েছে 300 টাকা। ফোনে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারেও খরচ বেড়েছে প্রস্তাবিত বাজেটে। এবার দাম বাড়ার কথা শুনতে শুনতে চিন্তিত হয়ে পড়ার কিছু নেই। প্রস্তাবিত বাজেটে কমেছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম। চাল, গম, ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চালসহ 27টি নিত্য পণ্যের উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে। ফলে দাম কমবে এসব নিত্য প্রয়োজনীয় পণ্যেরও। গুড়া দুধ আমদানিতে 20% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। দাম কমছে দেশীয় মোটরসাইকেলের এবং ল্যাপটপের। খরচ কমছে কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সার চিকিৎসায়, কারণ কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার ও সার্কিট আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে
1% করা হচ্ছে। এসব দিকে সাধারণ মানুষের জন্য সুখবর কিছুটা থাকলেও সুখবর পায়নি নিম্ন আয়ের এবং পিছিয়ে পড়া বড় একটি জনগোষ্ঠী। বলছিলাম সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের কথা। 2023-24 অর্থ বছরের তুলনায় এবছরে প্রায় 10,000 কোটি টাকা বেড়েছে বরাদ্দ, তবে একই সঙ্গে বেড়েছে সুবিধাভোগীর সংখ্যা। নিরাপত্তা ভোগীর তালিকায় নাম লেখানোর জটিলতা নিয়ে প্রশ্ন থাকার মাঝেই এবছর নতুন করে যুক্ত হচ্ছে প্রায় 9 লাখ সুবিধাভোগী। তার মানে বোঝাই যাচ্ছে সুবিধাভোগীর যে সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে তাদেরকে ভাতার আওতায় আনতেই বরাদ্দ অনেকটা বেড়েছে। তাই ব্যক্তি পর্যায়ের হিসাবের মারপ্যাঁচে আবারও উপেক্ষিত নিম্ন আয়ের মানুষ। বিধবা বৃদ্ধ প্রতিবন্ধীদের পকেটে এবারও রাষ্ট্র পুরে দিচ্ছে 550, 600 এবং 850 টাকা। ভাতা বেড়েছে মাত্র একটি কর্মসূচিতে 100 টাকা বেড়ে কেবল প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। উচ্চ মাধ্যমিক স্তরের উপবৃত্তির পরিমাণ দাঁড়িয়েছে 1,050 টাকা। মাসিক ভাতার টাকা যখন দিনেই ফুরায় তখন প্রশ্ন থেকে যায় রাষ্ট্রের দেয়া নিরাপত্তায় কতটা নিরাপদ হয়েছে ভাতাভোগীদের জীবন। ২০২৪-২৫ অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বিভাগ আয় করবে 4,80,000 কোটি টাকা। একদিকে সুখবর যে করমুক্ত আয়সীমা থাকছে অপরিবর্তিত, অর্থাৎ 3.5 লাখ টাকা আয় না করলে আপনার কোনো কর দিতে হবে না। তবে সর্বোচ্চ কর 25% থেকে 30% করা হয়েছে, যেমন আমরা শুরুতেই কালো টাকা সাদা করা প্রসঙ্গে তুলে ধরেছি। আরেকটি বিষয়, সাধারণ মানুষ চেয়েছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে করমুক্ত আয়সীমা যেন 3.5 লাখ থেকে বাড়ে, তবে অপরিবর্তিত থাকায় সে আশায়ও ঘুরে বালি পড়েছে। শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন সময় মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশ থেকে অবৈধভাবে মোবাইল ফোন ও স্বর্ণ আনার প্রবণতা দেখা যায় প্রবাসী ও পর্যটকদের মাঝে। এ প্রবণতা রোধে সরকার বিভিন্ন সময় আইন করলেও এবার আরও কঠোর হচ্ছে। বিদেশ থেকে মোবাইল ফোন ও স্বর্ণ আনার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আসছে। 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের ব্যাগেজ নীতিমালা অনুযায়ী সীমিত করা হয়েছে বিদেশ থেকে স্বর্ণ ও মোবাইল ফোন আনার সুবিধা। 22 ক্যারেটের বেশি স্বর্ণ যেমন আনা যাবে না, তেমনি 8টি থেকে কমিয়ে মোবাইল ফোন আনার সংখ্যা নির্ধারণ করা হয়েছে 3টি। নতুন অর্থ বছরে ব্যাগেজ নীতিমালা অনুযায়ী একজন প্রবাসী পরিধান করে কিংবা পরিধান ছাড়া 22 ক্যারেটের স্বর্ণ আনতে পারবেন সর্বোচ্চ 100 গ্রাম, রূপা সর্বোচ্চ 200 গ্রাম। এছাড়া গলিয়ে 24 ক্যারেটের স্বর্ণ আনার ব্যাপারে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। আর 30,000 টাকার মোবাইলের জন্য 5,000, 60,000-এর বিপরীতে 10,000 টাকা এবং এর বেশি দামি ফোনের জন্য সরকারকে দিতে হবে 25,000 টাকা। দেশে আসা বিদেশিরা 1 লিটার মদ আনার সুযোগ পেলেও নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশি নাগরিকরা তা পারবেন না। পাশাপাশি 12 বছরের কম বয়সীরাও আনতে পারবেন না স্বর্ণ বা মোবাইল ফোন। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে অঙ্গীকার সরকার নিয়েছে তা এই বাজেটে কতটা পূরণ হবে এবার তাই দেখার বিষয়। টাকা না পাইয়ের পরবর্তী পর্বে ফিরে আসব অর্থনীতির নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়।